আজকে 25 বছর রানী 25টা বছর ধরে আমি বাবার মুখ দেখি না আব্বারে ঘরে গেলে হাতের কাছে কত কিছু পাই কত কিছু দেখতে পাই কিন্তু 25টা বছর ধরে ঘরে গিয়া আব্বারে খুঁজা পাই না খুঁজতে গেলে যাইতে হয় কবরস্থানের মধ্যে সেখানে গিয়া যদি হাজারটা ডাক দেই আব্বা আব্বা আসবনি কারণ এটা এমন একটা দেশ যেই দেশ থেকে আসার কোনো সুযোগ নাই এ বন্ধু একটু দেখি তো কার কার মা দুনিয়াতে নাই মা নাই কার কার আহ হাতটা নামাইয়া দেন এই সমাজের মধ্যে তিন কিসিমের এতিম আছে এক কিসিমের এতিম যার মা আছে বাবা নাই আরেক কিসিমের এতিম যার বাবা আছে মা নাই আর আরেক কিসিমের এতিম হইল যাদের মাও নাই বাবাও নাই এই এতিমগুলা কারা আছেন একটু হাত তুলে দেখান মাও নাই বাবাও নাই আহ হাতটা নামাইয়া দেন বাবাকে তোমরা জানিও কাবা মদিনা জানিও মাকে বাঁচিয়া যদি গো থাকে হো তোমরা করিও ভাই বন্ধুগণ মাতা পিতার খেদমত করিও নবীর উম্মত করিও নবীর উম্মত আব্বারে কিছুই থাকবে না জীবনে দেখেন যারা মা হারাইছেন তারা বুঝে মার কি প্রয়োজন যারা বাবা হারাইছে এরা এখন বুঝে বাবার কি প্রয়োজন আমার মতো বাবা হারা সন্তান জনাব গোলাম মাওলা সাহেব দাড়ি গোলা পেকে গেছে তারপরও ঘরে গিয়ে এখন আম্মারে আম্মা কইয়া ডাকতে পারে পাঁচে লোকের কথা কোনো কান দিবেন না কারণ গ্যারবি শরীফ গাউসে পাক এমনিতেই পান নাই স্বয়ং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাউসে পাককে দিদার করে গাউসে পাক রসুলের দিদার পেলেন তারপরে দয়াল নবী নিজে গাউসে পাককে বলেছেন হে আব্দুল কাদির তুমি আমার ১২বি শরীফ পালন করো কারণ দয়াল নবীজির ১২বি শরীফ ঈদে মিলাদুন্নবী গাউসে পাক প্রতি চান্দের ১২ তারিখ রাতে প্রতি চান্দের ১১ তারিখ দিন গিয়া রাত ১২ তারিখের রাতে গাউসে পাক তিনি ঈদে মিলাদুন্নবী পালন করতেন এটা কখনো ভুল হতো না গাউসে পাক প্রতি মাসের ১২ তারিখ রাতে ঈদে মিলাদুন্নবী পালন করতেন এই জন্য তিনি স্বপ্নে আদিষ্ট হলেন গাউসে পাক স্বপ্নে আদিষ্ট হলেন রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আব্দুল কাদির আমি তুমি আমার ১২ বিশরী পালন করো আমি আমি রসুল তোমাকে ১১ বিশরী দান করলাম এটা কোনো নতুন অনুষ্ঠান নয় এটা ৫০০ বছর আগের থেকে ৫০০ বছর আগের থেকে এটা কায়েম হয়েছে ১১ বিশরী তো এখন যারা বেদাত বেদাত বলে এরা নিজেরাই বেদাত কথা কোন ঠিক না বেঠিক নিজেরাই বেদাতে নিমজ্জিত এদের কথা কখনো কান দিবেন না গাউসে পাকের ১১ শরীফ করলে এটার ফজিলত পরে দেখবেন ১১ শরীফ যারা পালন করে ওই ঘরের মধ্যে কোনোদিন চুর প্রবেশ করে যেতে পারবে না গোল্ড অফ মদিনা সুন্নিয়তের অহংকার দেহ মুবারকের মধ্যে শির নাই দেহ মুবারক এক জায়গায় শির মুবারক আরেক জায়গায় খ্রিস্টান পাদ্রি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সেই কেল্লা মুবারক যখন তাজিম করতেছে দেখা যায় জবান মুবারক থেকে কালেমা শরীফ বের হচ্ছে এই ভোরবেলা খ্রিস্টান পাদ্রি ইমাম হুসাইনের জবান মুবারক থেকে কালেমার ধ্বনি শুইনা কালেমা পইরা বুর হবার আগেই এই খ্রিস্টান পাদ্রি মুসলমান হইয়া গেছে আর জোরে কন্যা সুবহানাল্লাহ এ হোসাইন নবীজির আওলাদ সালাম জানাই মোরা তোমায় আব্বারে খ্রিস্টান পাদ্রি মুসলমান হয়ে গেল মুসলমান হওয়ার সাথে সাথে ফজরের আজান হয়ে গেল ওই খ্রিস্টান পাদ্রি ইমাম হুসাইনের কাছ থেকে নামাজ শিক্ষা নিল নামাজ শিক্ষা ফজরের নামাজটা তার উপাসনালয়ের মধ্যেই পড়েছে এখন তো সে মুসলমান সকালবেলা তার রাখার অনুমতি নাই সারা জীবনের স্বর্ণ মুদ্রা দিয়া ইমাম হুসাইনের শির মুবারককে তাজিম কইরা ফায়দা হলো সে মুসলমান হয়ে গেছে ইসলামের সুশীতল ছায়ার মধ্যে এসেছে এবার যখন শির মুবারক আবার ইজিদ বাহিনীর কাছে দিয়া দিছে বাইরা
আমার বন্ধুরা আমার ইজিদ বাহিনীরা শির মুবারক নিয়ে দামেস্কের উদ্দেশ্যে যখন রওনা হলো ওই মুসলমান পাদ্রি তিনিও তাদের কাফেলার সাথে রওনা হয়ে চলে গেলেন যে যেইভাবেই হোক হুসাইনের শির মুবারককে রক্ষা করতে হবে ভাইয়েরা আমার বন্ধুরা আমার কারণ পাদ্রি যখন দেখছে এই শির মুবারক জিন্দা এই জবান মুবারক থেকে আওয়াজ বের হচ্ছে আব্বাজির আমার খ্রিস্টান পাদ্রি মুসলমান হইয়া কাফেলার সাথে সফর করল যাইতে 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 গো তারা যখন এজিদের মসনদে আয়েশা হাজির হইয়া গেছে কি আনন্দ উল্লাস করতেছে হুসাইনের কেল্লা মুবারক নিয়ে আসছে নাউজুবিল্লাহ কোন হুসাইনের কেল্লা মুবারক নিয়ে আসছে বেয়াদব জালেমের দলেরা সেই সীমার খুব গর্ব সর্বস্বরে গর্ব করে বলতেছে হুসাইনের কেল্লা মুবারক নিয়ে আসছি এজিদের মসনদে নিয়ে যখন রাখছে বেয়াদব এজিদের হাতের মধ্যে একটা ছড়ি ছিল লাঠি ছিল আব্বা ইমাম হুসাইন শির মুবারক যখন নিয়ে রাখলো সেই বেয়াদব এজিদের বাচ্চা সেই জালেমের বাচ্চা তার হাতের ছড়ি দিয়া ইমাম হুসাইনের দাঁত মুবারকের মধ্যে লাঠি দিয়া নাড়াচাড়া দিচ্ছে নাউজুবিল্লাহ আমার বাবাজিরা এজিদের পক্ষে কাজ করেছিল হুসাইনকে সেভ করার জন্য উনার নাম হচ্ছে হুর বিন ইয়াজিদ রিয়াহি কথাটা মনে রাখবেন হুর বিন ইয়াজিদ রিয়াহি ইমাম হুসাইনকে আটকানোর জন্য সেভ করার জন্য এজিদের পক্ষে গিয়া কাজ করেছিলেন যে করে ইমাম হুসাইনকে রক্ষা করতে হবে হুর বিন ইয়াজিদ রিয়াহি যখন এজিদের মসনদে যাওয়ার পরে তখন গিয়া যখন দেখলো দেহের মধ্যে প্রাণ নাই কেল্লা মুবারক আলাদা এই কেল্লা মুবারকের সঙ্গে ইয়াজিদ ষড়যন্ত্র করতেছে যখন হাতের ছড়ি দিয়া যখন ইমাম হুসাইনের দাঁত মুবারকের মধ্যে নাড়া দিচ্ছে হুর বিন ইয়াজিদ রিয়াহি তখন কই আর তো তার পক্ষে থাকা যাবে না যেখানে শির মুবারকের সঙ্গে বিয়াদবি হয় আর তাকে রেহাই দেওয়া যাবে না তখন হুর বিন ইয়াজিদ রিয়াহি হাতটা টানাইয়া এমন জুড়ে ইয়াজিদের গালের মধ্যে থাপ্পড় মারছে গো পাঁচটা আঙ্গুলের ছাপ ইয়াজিদের গালের মধ্যে বসাইয়া দিছে এ ফরিদপুরের বাবাজিরাম একটা পুরস্তুল পরিবেশ হয়ে গেল হই হল্লোর পড়ে গেছে হুর বিন ইয়াজিদ রিয়াহি ইয়াজিদের পক্ষের লোক খুঁজছিল কিন্তু দেখা যায় হুসাইনের কেল্লা মুবারকের সঙ্গে বিয়াদবি করার কারণে সঙ্গ ছেড়ে দিয়া তার হাত দিয়া এজিদের গালের মধ্যে ঠাস করে থাপ্পড় মারছে আবার সঙ্গে সঙ্গে এই মুসলমান পাদ্রি যিনি মুসলমান হয়েছিলেন উনিও তো আসছিলেন উনিও আবার বাম হাত টানাইয়া বাম গালের মধ্যে আরেকটা এজিদের বাম গালে থাপ্পড় মেরে পাঁচটা আঙ্গুলের ছাপ বসাইয়া দিছে বন্ধুরা আমার দুইজনে দুইটা থাপ্পড় মারার সাথে সাথে এমন একটা হজবরল অবস্থা সৃষ্টি হয়ে গেল তখন দেখা যায় হুর বিন ইয়াজিদ রিয়াহি উনি তো নবীর পক্ষের সৈনিক ছিলেন হাতের মধ্যে একটা তরবারি নিয়া এমনভাবে তিনি যুদ্ধ করা শুরু করে দিলেন যুদ্ধ করতে করতে দেখা যায় সীমারকে এমন একটা তরবারি দিয়া পার দিছে ভাইয়ের আমার সঙ্গে সঙ্গে সীমারের কলজাটা ছিদ্র হইয়া গেছে আল্লাহু আকবার আওলা বিন ইয়াজিদ সে যখন দেখল আর বাঁচা সম্ভব নয় হাওলা বিন ইয়াজিদ আয়েশা হুর বিন ইয়াজিদ রিয়াহির কাছে ক্ষমা প্রার্থনা করে কয় আমারে মাফ করো আমি এখন হুসাইনের পক্ষে থাকব ইমাম হুর বিন ইয়াজিদ রিয়াহি কয় না না তোমাকে রেহাই দেওয়া যাবে না তুমি হুসাইনের বুক মুবারকের মধ্যে পাড়া দিয়ে দর্শো সঙ্গে সঙ্গে তার পাউটাকে আলাদা করে দিয়া তার কেল্লাটাকে টুকরো টুকরো করে দিয়েছেন হুর বিন ইয়াজিদ রিয়াহি তারপরে ভাইয়ার আমার বন্ধুরা আমার উপস্থিত যত ইয়াজিদ বাহিনী ছিল হুর বিন ইয়াজিদ রিয়াহি এবং ওই মুসলমান পাদ্রি একে একে করে সবাইকে যখন হত্যা কইরা ইয়াজিদকে যখন হত্যা করা শুরু করলেন ভাইয়ারা আমার হুসাইনের শির মুবারক উপস্থিত এমন সময় হুর বিন ইয়াজিদ রিয়াহি হাতের মধ্যে তরবারি নিয়া এই দুষ্ট শয়তান ইয়াজিদরে এমনভাবে তরবারি দিয়ে আঘাত করা শুরু করলেন হুসাইনের দেহ মুবারকের মধ্যে তো 72টা তীরের আঘাত ছিল 40টা তরবারির আঘাত ছিল 34টা বল্লমের আঘাত ছিল কিন্তু সেই বেয়াদব এজিদের শরীরের মধ্যে 72,000 আঘাত হইব হুর বিন ইয়াজিদ রিয়াহি এমনভাবে তারে টুকরা টুকরা করছেন এজিদের হাড্ডি মাংসেরই কোনো অস্তিত্ব নাই কাক কুলিকে দিয়ে দিছে খাবার জন্য হুর বিন ইয়াজিদ রিয়াহি এমনভাবে এজিদরে সাহস্তা করেছে এজিদ আর মাতালগি দিয়ে তো দাঁড়াবে দূরের কথা তার হাড্ডি মাংসগুলা কোথায় ছত্রভঙ্গ হয়েছে আজও পর্যন্ত
তো পৃথিবীর কোনো মানুষ বলতে পারবে না কারণ ইজিদের বংশ একদম নির্বংশ হয়ে গেছে ইজিদ একদম বিলীন হয়ে গেছে তার হাড়ি মাংসগুলো পর্যন্ত কোনো জায়গায় রাখা হয় নাই এইগুলা চতুর্দিকে ছত্রভঙ্গ করে দেয়া হয়েছে কিন্তু ইমাম হুসাইনের শির মুবারক এবং দেহ মুবারকের মাজার শরীফ আজও পর্যন্ত আসে না নাই আছে কিয়ামত পর্যন্ত থাকবে কিন্তু ইজিদের গোষ্ঠীর কবরের কোনো অস্তিত্বই নাই কিন্তু ইমাম হুসাইন সহ আহলে বায়াতের সদস্য যারা শাহাদাত বরণ করেছিলেন প্রত্যেকটা শহীদানদের রওজা মুবারক আছে তাদের মাজার শরীফ রয়েছে তাদের মাজার শরীফের চিহ্ন রয়েছে কিন্তু বিয়াদব ফাসেকদের কবরের কোনো অস্তিত্বই নাই আজ পর্যন্ত এজিদের গোষ্ঠীরা যখন মারা যায় আমাদের দেশে দেখবেন অনেক এজিদের গোষ্ঠী মারা যায় এদের কবরের কোনো অস্তিত্বই পাওয়া যায় না ঠিক না ঠিক আর হুসাইনের পক্ষের সৈনিক যারা আল্লাহর ওলি যারা সত্যের পক্ষে লড়াই করে জীবন কুরবান করে তারা ওফাতের পরে তাদের রওজা শরীফ হয় মাজার শরীফ হয় এই যে দেখেন তাকাইয়া আমাদের কুলিয়ারচরের জমিনে আমাদের কুলিয়ারচরের জমিনে হযরত মাওলানা আবু আলী আক্তারউদ্দিন শাহ কলমদর গৌস পাক রহমাতুল্লাহ আলাইহি উনি লক্ষ লক্ষ মানুষের শুনে দিনের আলো শিক্ষা দিয়েছেন দিন শিক্ষা দিয়েছেন কালব জিন্দা করে দিয়েছেন আজকে দেখেন সত্যের পক্ষে থাকার কারণে হুসাইনি চেতনা থাকার কারণে আবু আলী আক্তার রহমাতুল্লাহ আলাইহির মাজার শরীফ হয়েছে কথা বলেন ঠিক না ঠিক সেখানে হাজার হাজার প্রেমিক ভক্ত আশেকরা প্রতিনিয়ত জিয়ারতে আসে ওনার দিদার লাভের জন্য আসে রুহানি ফায়াজ হাসিল করতে আসে বলুন তো আজ পর্যন্ত কোনো ব্যক্তি ইজিদের রুহানি ফায়াজ হাসিল করতে গেছে এজিদের তো কবরের অস্তিত্ব নাই রুহানি ফায়েজ কিভাবে হাসিল করবে কথাগণ ঠিক না ঠিক কিন্তু ওই এজিদের অনুসারীরা এই ওজিদের অনুসারীরা আজও পর্যন্ত তাদের সেই দাদারার ইতিহাস এরা টাইম নেয় না এজিদরে সাহাবি বানাইতে চায় ওই দিন চট্টগ্রামে এক মোল্লা এটা কাঠ মোল্লাই বলতে হয় জুমার দিনে খুতবার মধ্যে বৈশা সে এজিদরে সাহাবি বানাই নিতে চায় আল্লাহর কি রহমত আমার বন্ধুবর সহযোদ্ধা মুফতি আলাউদ্দিন জিহাদি সাহেব উপস্থিত থাকার কারণে তাৎক্ষণিকভাবে ওই মুনাফিককে শায়েস্তা করে তাকে সঙ্গে সঙ্গে এখানে চাকরিচ্যুত করে তার ইমামতি বাদ দিয়ে তাকে ট্রান্সফার করা হয়েছে কারণ এগুলো ভাইরাস করোনা ভাইরাসের চেয়ে বড় ভাইরাস ভাইয়ারা আমার বন্ধুরা আমার তারপরে অনেক রোগ বেমার আসে দেখবেন এগুলার চেয়ে এটা ভাইরাস এই লা মাজহাবি খারিজি এগুলা হচ্ছে করোনার চেয়েও খারাপ ভাইরাস কথা কোন ঠিক না ঠিক ক্যান্সার রোগের চেয়ে এগুলা খারাপ ক্যান্সার রোগ যখন একটা শরীরের মধ্যে এক জায়গায় দেখা দেয় তখন তো অপারেশন করলে অনেক সময় ভালো হওয়ার সম্ভাবনা থাকে কিন্তু ভাইয়ারা আমার ওই ভাইরাসে যদি কেউরে ধরে পুরোটা পরিবার নষ্ট করে ফেলে ক্যান্সার রোগ তো একজনকে নষ্ট করে আর ওই ভাইরাস যদি কাউকে ধরে বদাকিদার ভাইরাসে তাহলে পুরোটা পরিবার নষ্ট হয়ে যায় কথা কোন ঠিক কিনা এলাকা ধ্বংস হয়ে যায় তো আমার বিশ্বাস যেখানে হযরত মাওলানা আবু আলী আক্তারউদ্দিন শাহ কলমদর রহমতুল্লাহ আলাইহি শুয়ে আছেন আশা করি এই এলাকার মানুষ তরিকতের সুদা পান করতে পারবে ওই এলাকার মধ্যে একটা তাসাউফের শিক্ষা পাওয়া যাবে এটা আমার বিশ্বাস আছে আল্লাহর ওলি রুহানি ফায়েজ থাকবে ভাইয়ারা আমার বন্ধুরা আমার আজকাল দেখা যায় বাতেল ফেরকারা চতুর্দিক ছেয়ে গেছে এজিদি চেতনা বাস্তবায়নের জন্য কিন্তু আমরা হুসাইনি চেতনা উদ্বুদ্ধ করার জন্য হুসাইনি কাফেলাকে উদ্বুদ্ধ আসার জন্য উদ্বুদ্ধ করতেছি নবী প্রেমিক অলি প্রেমিকদের ইমাম তাজার জন্য আমরা প্রত্যেকটা মাহফিলে আহলে বায়াত পাক পাঞ্জাদনের শান ও মান বলি আমরা নবীর আদর্শের কথা বলি হুসাইনি আদর্শের কথা বলি সাহাবাই কেরামের আদর্শের কথা বলি ঠিক কিনা কন আপনারা কি আমার কথায় কষ্ট পাইছেন আব্বাজি তাহলে এইটা হৃদয় বিদারক ঘটনা আমি আরো লম্বা করে বলতাম কিন্তু সময় সংকীর্ণ দেখা আমি শেষের দিকে নিয়ে যাচ্ছি কারণ আমার আগামীকাল প্রোগ্রাম চট্টগ্রাম আনোয়ারা সেখানে আল্লাহর ওলির দরবার মুসের আউলিয়ার দরবারে পাশে মুসের আউলিয়ার দরবারের পাশে আমার এই আগামীকালকের প্রোগ্রাম এখান থেকে সোজা আবার চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা হব ভাইয়ার আমার অনেকে মনে করতে পারে হুজুর এত কত আরামে চলতেছে কিন্তু না আমাদের লাইফটা আসলে একটা রিক্সেবল লাইফ এই যে দেখেন এখন দুই ঘন্টা আলোচনা করে আবার সেই উদ্দেশ্যে এই কুমিল্লার উদ্দেশ্যে চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা হব সেখানে আবার কালকে প্রোগ্রাম করে পরের দিন আবার এসে এই ব্রাহ্মণবাড়িয়া নবীনগরে প্রোগ্রাম করবো এইভাবে প্রতিটা রাত মাহফিল শুরু হয়ে গেছে আর এখন তো আমি দেখি মাহফিলের কোনো সিজন লাগে না বারো মাসই মাহফিল সবাই কো হুজুর তখন তো আপনার আনসিজন আমি তো আনসিজন দেখি না প্রতিদিন মাহফিল করতেছি তাহলে আনসিজন কোথায় প্রতিদিন একটা দুইটা মাহফিল থাকেই থাকে তো ভাই বাজিরা আমার বন্ধুরা আমার এই মাহফিল হওয়াতে আমরা খুশি না বেজার আমি এসে শুনলাম যারা এখানে সহযোগিতা করেছে কেউ রিক্সা চালায় কেউ ভ্যান গাড়ি চালায় কেউ রাজমিস্ত্রির কাজ করে কেউ জুতার কাজ করে কেউ বিস্কিটের কাজ করে এক একটা মানুষ এক একটা পেশায় নিয়োজিত তাদের ঘাম জড়ানো পয়সা দিয়ে এই আহলে বায়াত কাপ পাক পাঞ্জাদনের স্মরণে কারবালার স্মরণে এই মাহফিলটা আঞ্জাম দিয়েছে আপনারা খুশি না বেজার হয়েছেন
প্রতি বছর তাদের মাধ্যমে এত সুন্দর একটা খানকা শরীফ এখানে তারা করেছে, যদি এটা ভাড়া নিয়ে করে থাকেন, একটা ক্লাব গড় তারা ভাড়া নিয়ে সুন্দর করে সুন্নিয়তের কাজ করার জন্য নিয়েছেন আক্তার মাস্টার সাহেব সহ এলাকার এই সমস্ত সদস্যরা যে সভাপতি সাহেব দিয়েছেন, তো আলহামদুলিল্লাহ আমি দোয়া করি যাতে এই এলাকায় এই প্রেমিকগুলোর মাধ্যমে আরও সুন্নিয়তের খেদমত বিশালভাবে হোক। আপনারা কি সবাই রাজি আছেন ইনশাআল্লাহ? তাহলে বাবা জিরা আমার শেষ ভালো, যার সব ভালো তার প্রতি বছর মাহফিল হোক আমরা সবাই চাই, আমাদের মত আছে, আসে না নাই? এখন একটু আমি দেখতে চাই কার কার বাবা দুনিয়াতে নাই, আজকের মাহফিলে বাবা হারাইয়া কারা কারা এই বাগানে বসছেন দেখি তো হাত তোলান তো, বাবা নাই কার কার, বাবা নাই কার কার? এ আমার বন্ধুরা হাতটা নামাইয়া দেন, আমি আপনাদের মতো একটা বাবা হারাইতিম। আজকে ২৫ বছর রানী, ২৫টা বছর ধরে আমি বাবার মুখ দেখি না। আব্বারে ঘরে গেলে হাতের কাছে কত কিছু পাই, কত কিছু দেখতে পাই, কিন্তু ২৫টা বছর ধরে ঘরে গিয়া আব্বারে খুঁজা পাই না। খুঁজতে গেলে যাইতে হয় কবরস্থানের মধ্যে, সেখানে গিয়া যদি হাজারটা ডাক দেয় আব্বা আব্বা আসবনি, কারণ এটা এমন একটা দেশ যেই দেশ থেকে আসার কোনো সুযোগ নাই। এ বন্ধু একটু দেখি তো কার কার মা দুনিয়াতে নাই, মা নাই কার কার? আহ হাতটা নামাইয়া দেন। এই সমাজের মধ্যে তিন কিসিমের এতিম আছে, এক কিসিমের এতিম যার মা আছে বাবা নাই, আরেক কিসিমের এতিম যার বাবা আছে মা নাই, আর আরেক কিসিমের এতিম হইল যাদের মাও নাই বাবাও নাই। এই এতিম গুলা কারা আছেন একটু হাত তুলে দেখান, মাও নাই বাবাও নাই। আহ হাতটা নামাইয়া দেন। বাবাকে তোমরা জানিও কাবা, মদিনা জানিও মাকে, বাঁচিয়া যদি গো থাকে, হো তোমরা করিও ভাই বন্ধুগণ মাতা পিতার খেদমত, করিও নবীর উম্মত, করিও নবীর উম্মত। আব্বারে কিছুই থাকবে না জীবনে, দেখেন যারা মা হারাইছেন তারা বুঝে মার কি প্রয়োজন, যারা বাবা হারাইছে এরা এখন বুঝে বাবার কি প্রয়োজন। হে বন্ধু লক্ষ লক্ষ টাকা কামাই করতেছেন, অনেকে এখন আফসোস করে ছেলে মেয়ের সাথে গিয়ে কথা বলে পরিবারের সঙ্গে আলাপ করে, আহারে আজকে আমার সম্পদ আল্লাহ দিছে, যদি আজকে আমার মা বাপ থাকতো রে কত খুশি হইলে, ঠিক না বেঠিক? আমি তো বলি, আমি নিজেই বলি, ২৫ বছর আগে তখন আমি স্টুডেন্ট ছিলাম, মাত্র ক্লাস ৮ পড়তাম, বাবাকে যখন হারালাম মাত্র ক্লাস ৮ পড়তাম, এখন আমার হাতে লক্ষ লক্ষ টাকা কোটি কোটি টাকা আসে যায়, আমি আফসোস করি, এই আজকে আমার বাবা থাকলে আমি একটা প্রাডো গাড়ি কিনে দিতাম, আমার বাবা থাকলে আজকে আমি সুন্দর করে আমার বাবার একটা দালান বানিয়ে দিলাম, বুঝলি, একটা সুন্দর রুম করে দিতাম, আফসোস করি। কিন্তু সব কিছুই আছে, বাবা তো নাই, টাকা নিয়ে এখন কি করবো, আফসোস করি। এই প্রতি বছর বাবার আত্মার মাগফেরাতের জন্য দরবার শরীফে একটা মাহফিল করি, সেখানে আমি ৫-১০ লাখ টাকা খরচ করি ব্যক্তিগত তহবিল থেকে, আমার ভক্ত মরিদরা কিছু সহযোগিতা করে, এরপরেও আমি ৫-১০ লক্ষ টাকা আমার ব্যক্তিগত তহবিল থেকে বাবার আত্মার মাগফেরাতের জন্য খরচ করার চেষ্টা করি, আল্লাহ যেন ভবিষ্যত করায়। তো ভাইয়েরা আমার এখানে অনেক এতিম সন্তান আছেন, প্রতিটা বছর কারবালার প্রেমে, যেখানে এক ফুটা পানির জন্য নবী পরিবারের সদস্যরা শাহাদত বরণ করেছেন, আমরা যদি তাদের স্মৃতি ধারণ করে যে আমরা তো তাদের জন্য কিছু দিতে পারি নাই, আহলে বাইয়াতের প্রেমে তো আমি আপনি কিছু দিতে পারি নাই, এক ফুটা রক্ত দিতে পারি নাই, তাহলে অন্তত আমাদের উপার্জিত সম্পদ থেকে একটু অর্থ ব্যয় করে এই মাহফিলটাকে যদি সবাই সুন্দর করি, খেটে খাওয়া মানুষগুলোর সাথে শরিক হয়ে আমরা যদি ওই মাহফিলটাকে সুন্দর করি, তাহলে মাহফিলটাকে ভবিষ্যতে আরো সুন্দর হবে না অসুন্দর হবে? তাহলে আমরা সুন্দরের পক্ষে কারা কারা আছে দুই হাত তুলে দেখাই, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, শুহাদায়ে কারবালা, শুহাদায়ে কারবালা, হাতটা নামান। শেষ ভালো যার সব ভালো তার, মুনাজাত না দিয়ে যদি আজকের মাহফিল থেকে কেউ বাড়িতে যায় তার মতো পুরা কফাইল্লা এই পৃথিবীতে আর কেউ নাই, কারণ আদ দোয়া ও মুখুল ইবাদত হো, দোয়া হইছে ইবাদতের মগজ,
আর গরো গেলে ওখানে বেরিয়ে তো দরজা খুলতো না, যদি দোয়া না করে গরো যান তাহলে গরের দরজাও খুলতো না। হুদুদি রাস্তার মাঝে গিয়ে বইয়া থেকে কোনো লাভ নাই, কাজেই এখানে চাপদা বইয়া থাকেন, মোনাজাত শেষ করে ঘরে যাবেন, মহিলাও খুশি হবে বাড়ির লোক খুশি হবে, ঠিক না বেঠিক? ঠিক। আমার মনে হয় মহিলা মা বোনরাও দোয়ার জন্য বসে আছে, অনেক মহিলা মা বোন মোনাজাতে শরীক হওয়ার জন্য তারা বসে বসে আমিন আমিন করে কান্দার জন্য বসে আছে। তা আমরা কাজে ঘোরাঘুরি করে কোনো লাভ নেই, দশ মিনিটের ভিতরে মোনাজাত দিয়ে দেব। তার আগে একটা লোক মা হারা বাবা হারা অথবা মা বাবার হায়াতের জন্য একটা লোক প্রথমে হাতটা তুলে বলতে হবে যে হুজুর আগামী বছর এই কারবালার মাহফিলের জন্য আমি ৫০০০০ টাকা দেব। এই ধন্যবান লোকটা কে আছেন একটু হাতটা তুলে দেখান যে হুজুর ইনশাল্লাহ জীবনে বহু টাকা নষ্ট করছি, আহলে বায়াত পাক পাঞ্জাতনের শুনে আমি ৫০০০০০ টাকা দান করব। আল্লাহর হাবিব মৌলায় আলী খাতুনে জান্নাত ইমামে মকাম হাসান হুসাইন এই পাঁচজন পাক পাঞ্জাতন, এই পাঁচজনের ভালোবাসা অন্তরে নিয়ে মাত্র ৫০০০০০টাকা দিবেন আগামী মাহফিলে, আরও এক বছর পরেই তো মাহফিল। এমন লোক কে আছেন এলাকায় একটা মারফুত আসেনি দেখি তো যে হুজুর ইনশাল্লাহ বাচ্চা থাকলে আমার নামটা আগে লেখেন খাতায়, মাশাআল্লাহ মারহাবা বাজারের নামটা কি গোলাম মৌলা, আহ এত সুন্দর নাম মৌলার গোলাম, গোলাম মৌলা মৌলার গোলাম, আমার বাবাজির নামটা কি আপনার গোলাম মৌলা, আব্বা আম্মা আছে তো আমার মতো বাবা হারা সন্তান জনাব গোলাম মৌলা সাহেব, দাড়ি গোলা পেকে গেছে তারপরে গড়ে গিয়ে এখন আম্মারে আম্মা কইয়া ডাকতে পারে, আমার বাজান জনাব গোলাম মোলা সাহেব, বাবার আত্মার শান্তির জন্য মা দুঃখিনীর হায়াতের জন্য আগামী কারবালার মাহফিলে আহলে বায়াতের প্রেমে পাক পাঞ্জাতনের প্রেমে ৫০০০০০ টাকা করবেন দান, আল্লাহ যেন রোজ হাসরে বাড়াইয়া দেয় ইজ্জত সম্মান জুড়ে কোন আমিন। আমার বাবাজিরা গোলাম মৌলা সাহেব কি শুধু মারফত, আমরা কি মারে ভালোবাসি না? এই মা বাবার মহব্বতে আরেকটা হাত কে উঠাইবেন কারবালার প্রেমে পাক পাঞ্জাতনের প্রেমে যে হুজুর ৫০০০০ টাকা দান করব, নাম কি আব্বা আম্মা সিনি জনাব জিল্লুর রহমান খান সাহেব, মা হারায় এতিম বাবা হারায় এতিম, ও জিল্লুর রহমান খান ভাই চিন্তার কোনো কারণ নাই, মা বাবা রুহু আপনার দিকে তাকাইয়াছে ভাই, চিন্তা করবেন না, এই যে মা বাবার আত্মার শান্তির জন্য দান করেছেন মা বাবার রুহুটা যে কত খুশি আল্লাহর দরবারে হয়েছে এটা কবরবাসী রুহুরাই জানে। বায়ের আমার বন্ধুরা আমার জনাব জিল্লুর রহমান খান সাহেব মা বাবার কবর আত্মার শান্তির জন্য পাক পাঞ্জাতনের প্রেমে ৫০০০০০ টাকা দান করবেন, আল্লাহ যেন আমার ভাইয়ের দানকে কবুল আর মঞ্জুর করে সবাই বলেন আমিন। বন্ধুরে পাক পাঞ্জাতনের প্রেমে অন্তত ৫টা প্রেমিককে আমি পাবো না, ২জন পাইলাম, আরেকটা লোক আসেনি ৫০০০০০টাকা দিবেন, দেখি তো কে সেই মার সন্তান এই এলাকার মধ্যে ৫০০০০০টাকা দিয়ে ধন্য হবেন, এমন আরেকটা লোক আসেনি বাবাজির আমার বন্ধুরা আমার জি আমার মা বোনরা গো, ও মা বোনেরা মহরমের মাস আসলে কত মা বোন রোজা রাখে গো, কত মা বোন গোস্ত খাওয়া ছেড়ে দেয় মাছ খাওয়া ছেড়ে দেয় আরামায়েশ বাদ দিয়া দেয়, ও মা বোনরা গো এই ১০টা দিন যেই মাছ গোস্ত খাইতেন ওই টাকাগুলো সেভ করলো তো ৪-৫ হাজার টাকা ২-৩ হাজার টাকা হয়ে যাবে, মা বোনরাও খবর পাঠাবেন। আবার আপনাদের পক্ষ থেকে এমন কোন লোক আসেন আরেকটা লোক অন্তত ৫টা লোক আমার প্রয়োজন হাতটা তুলে বলেন না যে হুজুর আমি দেবো ৫০০০০০টাকা আসেনি আব্বা বাবাজি আরেকটা লোক শেষ যার সব বলো তার ৫০০০০টাকা ৫টা লোক অন্তত দেখি এই কুলিয়ারচরের জমিনে ফরিদপুরের জমিনে এমন ৫টা লোক আগামীকাল চট্টগ্রামের মাহফিলে গিয়ে বলবো যে ফরিদপুরে আহলে বায়তের প্রেমিক আছে পাক পাঞ্জাতনের প্রেমিক আছে চট্টগ্রামের মাহফিলে আপনাদের জন্য গিয়ে দোয়া করবো, সেখানে এমন লোক আসেনি একটু হাতটা উঠিয়ে বলেন না যে হুজুর আমিও ৫০০০০০টাকা দেবো, ২জন ভদ্রলোক পাইলাম গোলাম মোল্লা সাহেব এবং জিল্লুর রহমান খান সাহেব, এরাই কি শুধু প্রেমিক আর কি কেউ প্রেমিক নাই পাক পাঞ্জাতনের? একটা ছেলে বিদেশে আছে, ২টা ছেলে বিদেশে আছে, নিজে ব্যবসা করেন, অনেকের ফ্যাক্টরি আছে, অনেকের বিভিন্ন ব্যবসা বাণিজ্য আছে, এখান থেকেও তো বরকতের জন্য আহলে বায়াতের প্রেমে পাক পাঞ্জাতনের প্রেমে ৫০০০০০টাকার মায়া সারা যায়, এমন কোন ব্যক্তি কি নাই এখানে? আসেনি বাবাজি হাতটা তুলেন না যে হুজুর আমি ৫০০০০০টাকা দান করব। বাবাজির আমার অন্তত একটা লোক, আরে মিয়া খেলা দিলে তুমি আর ৩টা নাম লাগে ফার্স্ট সেকেন্ড থার্ড ঠিক না, ২জন ফাইলাম অন্তত
তিনডান লোক না হইলে তো ফার্স্ট সেকেন্ড থার্ডও মিলানো সম্ভব হয় না। আরেকটা মারফুত আছে নি দেখি, মাকে ভালোবাসে একটা মার সন্তান সৎ সাহস নিয়ে বুকে হাতটা দিয়ে যে হুজুর আমি আমার মাকে ভালোবাসি, আমার মার হায়াতের জন্য বা মার কবরে আত্মার শান্তির জন্য 5,000 টাকা দান করব। একটা ভাই আছে কি, আমি একটু দেখি তো, একটা প্রেমিক আসেনি বাবাজির আমার, একটা মা প্রেমিক সন্তান, অপশনটা রেখে দিলাম সময় স্বল্পতার কারণে একটু নেমে যাই, হয়তো এবিলিটির বাহিরে চলে গিয়েছে। এমন একজন লোক আসেনি যে হুজুর আমি 2,000 টাকা দান করব, অনেক কমাই দিলাম, 2,000 টাকা দিবেন, এমন 11 শরীফ মোহব্বত আজকে মাহফিল গাউসে পাকের 11টার নামের গুণে 11 জন সন্তান আসেনি, 2,000 টাকা দান করবেন, এমন কে আছেন? 2,000 টাকা আগামী মাহফিলে, কই ওয়াজ করলাম এত? হ্যাঁ জনাব বাদশা মোল্লা সাহেব এই বছরও দিয়েছেন, আগামী মাহফিলে 2,000 টাকা দান করবেন, সকলে কোন মারহাবাম। গাউসে কমিটির সদস্য জনাব মোল্লা সাহেব না বাদশা মোল্লা সাহেব 2,000 টাকা দান করবেন, এমন গাউসে পাকের প্রেমিক আরেকজন ভদ্রলোক হাত তুলে দেখান যে হুজুর আমিও দিব 2,000 টাকা। আসেনি বাবা 2,000 টাকা দিবেন? একজন লোক নাম কি? আসেনি 2,000 টাকা দিবেন? আমার সামনে এমন কোন ভদ্রলোক নাই, মা বাবার ভালোবাসায় 2,000 টাকা গাউসে পাকের মহব্বতে বীর মুক্তিযোদ্ধা 71-এর মুক্তিযোদ্ধার অংশগ্রহণ করে যারা দেশকে স্বাধীন করেছেন, বীর মুক্তিযোদ্ধা জনাব নুরুল ইসলাম সাহেব উনি দিবেন, মিজানুর রহমান সাহেব, মিজানুর রহমান সাহেব 2,000 টাকা জুড়ে বলেন মারহাবা। তো মানুষের ঠিক হয়েছে কৌমই সরহারে যে সম্মান দিছে মুক্তিযোদ্ধারা রে বড় বই হবে এটা আলহামদুলিল্লাহ 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 আল্লাহ বাড়াই দুক আরো বাড়াই দুক সকলে আমিন কন। বাবা জিরা আমার মুক্তিযোদ্ধা সাহেব 2,000 টাকা মাহফিলে দান করবেন, আরেকজন ভদ্রলোক 2,000 টাকা দিবেন, এমন লোক আসেনিও? মাশাআল্লাহ মারহাবা। এই যুবক নাম কি? তাজুল ইসলাম, জনাব তাজুল ইসলাম, তাজুল ইসলাম দিবে 2,000 টাকা জুড়ে কোন মারহাবাম। বাজার নামটা কি? নাম কি? মোহাম্মদ আব্দুল বাসির। বাবা রে আর 100টা টাকা বাড়াই দিব বাবা, 1100 টাকা গাউসে পাকের মহব্বতে 1100 টাকা দিবা। ওকে জনাব আব্দুল বাসির মিয়া সাহেব গাউসে পাকের মহব্বতে 1100 টাকা দান করবেন, সকলে কোন মারহাবা। আব্বাজি না আমার এখন একে দুইয়ে খেলা চলুক নাকি, পারলে 2,000 না হইলে 1100, 1100 টাকা দিবেন গাউসে পাকের মহব্বতে। কে সেই প্রেমিকটা আছে হাতটা তুলে দেখাইয়া দেন যে হুজুর গাউসে পাকের মহব্বতে 1100 টাকা দান করব, 1100 টাকা দিবেন, 1100 টাকা আসেনি ভাইয়া, 1100 টাকা দিবেন, কারণ আপনারা যদি অনুদান দেন দান করলে বলতে ভালো লাগে, আর না হলে খুব কষ্ট লাগে ভাইয়ার, আমার দেওয়ার মতো মন থাকলে বলে ফেলেন যে হুজুর আমি 1100 টাকা দান করব। নাম কি? জনাব মুক্তার মিয়া ভাই, মুক্তার মিয়া ভাই দিবেন 1100 টাকা জুড়ে কোন মারহাবাম। আরেকজন নবীর প্রেমিক হাতটা তুলে বলেন 1100 টাকা দিবেন, ঠাস ঠাস করে হাতগুলা তোলান, ঠাস ঠাস করে হাত উঠান, 1100 টাকা আর কে দিবেন? বাবাজি নাম কি? মোহাম্মদ সাইদ মিয়া, জনাব মোহাম্মদ সাইদ মিয়া সাহেব উনি দিবেন 1100 টাকা গাউসে পাকের মহব্বতে, সকলে মারহাবা কন। হাতগুলা উঠিয়ে ফেলেন, আমাকে কষ্ট দিয়েন না, আপনারাও কষ্ট পাবেন না, কারণ সময় কম, আমি অনেক দূরের যাত্রী, আমাকে চলে যেতে হবে বাবা, আল্লাহ যদি সহি সালামতে পৌঁছায় তাহলে আপনারা আর কেউ আসেনি এখানে, হাতটা তুলেন না, হাতটা তুলেন, 1100 টাকা। নাম কি ভাইয়া? ইমাম হুসেন, সুন্দর নাম, আহলে বাইতের সুন্নির নাম, নাম ইমাম হুসেইনের নামে নাম ইমাম হুসেন, হে দিবে 1100 টাকা গাউসে পাকের মহব্বতে। ভাইয়া তোমার নাম কি? মোহাম্মদ সম্রাট মোল্লা, মোল্লা টুবি বউ, আলহামদুলিল্লাহ যেই হোক ইউটিউবার হোক সাংবাদিক হোক মুসলমান টুপি তো থাকা দরকার ঠিক না, অনেকের মাথায় কিন্তু টুপি নাই, মাহফিলে আসলে টুপি মাথায় দিয়ে আসবেন, সবসময় উজু কইরা টুপি মাথায় দিয়ে মাহফিলে বসবেন, দেখবেন কথা শুনতেও মজা লাগবে বসতেও ভালো লাগবে। যে আর
টুপি ছাড়া আপনারা কখনো মাহফিলে আসবেন না, আমি বিনয়ের সহিত আপনাদেরকে বলবো, উজু সহকারে টুপি পরে মাহফিলে বসবেন, তাইলে মাহফিলের পরিবেশ সুন্দর লাগে। আব্বাজি সম্রাট মোল্লা না বেলাবো, চর বেলাবো, চর বেলাবো, সম্রাট মোল্লা, সম্রাট মোল্লা দিবে 1100 টাকা, জোরে করুন মারহাবা, আরো জোরে করুন মারহাবা, আব্বাজির আমার চর বেলাবো। পাঁচে লোকের কথা কোনো কান দিবেন না, কারণ গ্যারবি শরীফ গাউসে পাক এমনিতে পান নাই, স্বয়ং রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাউসে পাককে দিদার করে, গাউসে পাক রসুলের দিদার পেলেন, তারপরে দয়াল নবী নিজে গাউসে পাককে বলেছেন, হে আব্দুল কাদির তুমি আমার 12 বি শরীফ পালন করো, কারণ দয়াল নবীজির 12 বি শরীফ ঈদে মিলাদুন্নবী গাউসে পাক প্রতি চান্দের 12 তারিখ রাতে, প্রতি চান্দের 11 তারিখ দিন গিয়া রাত 12 তারিখের রাতে গাউসে পাক তিনি ঈদে মিলাদুন্নবী পালন করতেন, এটা কখনো ভুল হতো না। গাউসে পাক প্রতি মাসের 12 তারিখ রাতে ঈদে মিলাদুন্নবী পালন করতেন, এই জন্য তিনি স্বপ্নে আদিষ্ট হলেন, গাউসে পাক স্বপ্নে আদিষ্ট হলেন, রাসুলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আব্দুল কাদির আমি তুমি আমার 12 বি শরীফ পালন করো, আমি আমি রসুল তোমাকে 11 বি শরীফ দান করলাম। এটা কোনো নতুন অনুষ্ঠান নয়, এটা 500 বছর আগের থেকে, 500 বছর আগের থেকে এটা কায়েম হয়েছে 11 বি শরীফ। তো এখন যারা বেদাত বেদাত বলে এরা নিজেরাই বেদাত, কথা কোন ঠিক না বেঠিক, নিজেরাই বেদাতে নিমজ্জিত, এদের কথা কখনো কান দিবেন না। গাউসে পাকের 11 শরীফ করলে এটার ফজিলত পরে দেখবেন, 11 শরীফ যারা পালন করে ওই ঘরের মধ্যে কোনোদিন চুর প্রবেশ করে যেতে পারবে না, যারা 11 বি শরীফের মহব্বতে দান সৎকা করবে আল্লাহ রাব্বুল আলামিন তার সম্পদের পরিশুদ্ধতা বাড়িয়ে দিবে। নাম কি? মুবারক মিয়া, মুবারক মিয়া দিব কত? 1100 টাকা, মুবারক মিয়া 1100 টাকা, জোরে করুন মারহাবা। নাম কি? হাবিব মিয়া, হাবিবুর রহমান, হাবিবুর রহমান হাবিব, সে দিবে 1100 টাকা, হাবিবুর রহমান হাবিব 1100 টাকা দান করবে, মারহাবা কন। এই তো হয়ে যাচ্ছে, আর কি আছে? বুরহান শাহ, জি বুরহান শাহ কত? 6000 টাকা, জোরে করুন মারহাবা। আল্লাহর ওলির নাতি জনাব বুরহান শাহ, বাতিজা, সরি বাতিজা, আচ্ছা এই জায়গা ওনাদের, আলহামদুলিল্লাহ উনি আগামী মহফিলে 6000 টাকা দান করো, সকলে কোন মারহাবা, আল্লাহ কবুল আর মঞ্জুর করুক, সকলে আমিন কোন। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা, হালকা একটু রুকু, মাওলানা তেরি নসলে পাখ মেহ বাচা বাচা নূর কা তুহি আইনে নূর তেরা সব ঘরানা নূর কা আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা, সাইয়্যিদিনা মাওলানা, আমার বাবা জেরা বন্ধুরা যেই জবান দিয়ে আমি আপনি কথা বলি একটু আওয়াজ করে বলুন তো এই জবান দেওয়ার মালিককে, আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছে করলে মুহূর্তের মধ্যে আমার আপনার জবানটা বন্ধ করে দিতে পারেন, আবার আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছে করলে মুহূর্তের মধ্যে আমার আপনার জবানটা খুলেও দিতে পারেন। আব্বারে এই সমাজের মধ্যে দেখবেন কিছু কিছু লোক চলাফেরা করে, হঠাৎ প্যারালাইসিস রোগ যখন এসে দেখা দেয় তখন দেখবেন দেহের একটা সাইড অচল হয়ে যায়, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছে করলে তো এই মুহূর্তে আমাকে আপনাকে প্যারালাইসিসের রোগ দিয়ে ঘরে বসিয়ে রাখতে পারতেন, এই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে ব্রেইন স্ট্রোক দিতে পারতেন, পারতেন কিনা? তা না করে আমার আল্লাহ
আমাকে আপনাকে দয়া করে জান্নাতের বাগানে বসার সুযোগ দিয়েছেন, তাইলে এই জবান দিয়ে প্রশংসা করব কার? আল্লাহ রাব্বুল আলামিন তখন বেশি খুশি হয়ে যায় যখন আল্লাহর হাবিবের প্রশংসা করা হয়। আমার যুবক ভাইয়েরা, দুরুদ শরীফ আদায় করেছিলাম ওই নবীর উপর, কারণ দুরুদ শরীফ এমন একটা ফজিলতময় আমল, দুরুদ শরীফ পড়লে আত্মা শুদ্ধ হয়, দুরুদ শরীফ পড়লে জীবনের গুনাহ মাফ হয়, দুরুদ শরীফ পড়লে দয়াল নবীর দিদার নসিব হয়। সুবহানাল্লাহ। তাইলে যেই দুরুদে পাকের এত শান, এত মান, এত ফজিলত, এই নবী পাকের দুরুদ শরীফের আওয়াজ আসতে হওয়া চাই নাকি জোরে হওয়া চাই? তাইলে জবানটা ছেড়ে দিয়ে একটু মহব্বতের আওয়াজে পড়ি, আল্লাহুম্মা মাশাল্লাহ মাওলানা মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা। আসুন, জীবনের গুনাহ মাফ করার জন্য সবাই আপন আপন কালবের দিকে মোতাবাজ্জি হইয়া একটু প্রেমের সুরে, প্রেমের আওয়াজে রব্বুল আলামিনের জিকিরে মশগুল হইয়া যাই। একটু জবানটা ছেড়ে দিয়ে সবাই মহব্বতের আওয়াজে জিকির করণি ইসমে জাত, আল্লাহ 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 মাহুলারে ডাকি আমরা তোমারে, ওহ মাহবুব মাহুলারে ডাকি আমরা তোমারে, আজকের মাহফিল কবুল করোরে তোমার রহমান নামটির খাতিরে, আজকের মাহফিল কবুল করোরে তোমার রহিম নামটির খাতিরে, ওহ মাহবুব মাওলারে ডাকি আমরা তোমারে, আল্লাহ 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 আল্লাহ, আজকের মাহফিল কবুল করোরে আমার নূর নবীজির খাতিরে, আজকের মাহফিল কবুল করোরে সকল ওলি আল্লাহর খাতিরে, ওহ মাহবুব মাওলারে ডাকি আমরা তোমারে, আল্লাহ 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 আল্লাহ। গুনা খাতা যা কই রাশি মাফ কই, ইরাদা তুমি গো আল্লাহ, যত রঙ্গের ওপো ও রাধিয়ামি মাশাল্লাহ, আল্লাহ 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 আল্লাহ, কোরআনে শুই নাচি গো আল্লাহ তুমি অন্তর জামি মারহাবা, আল্লাহ 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 আল্লাহ, কোরআনে শুই নাচি গো আল্লাহ তুমি অন্তর জামি মাশাল্লাহ। তোমার মতো এই জগতে আর কে আছে দামি গো আল্লাহ, যত রঙ্গের ওপো ও রাধিয়ামি মাশাল্লাহ, আল্লাহ 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 আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ
محمد رسول الله صلى الله عليه وسلم اكتا زبان بندرك بنا اتو آوازي بلون الله أكبر